فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনি প্রশ্ন করেছেন যে মক্কায় কিছু হোটেল আছে যেগুলোতে রুমে আজানের আর মসজিদে জামাত পড়ানোর আওয়াজ শোনা যায় বিশেষ সাউন্ডের মাধ্যমে, হোটেলগুলো হারাম এরিয়ার মধ্যে। তাহলে কি হোটেলে জামাত আদায় করলে মসজিদে নামাজ পড়ার ফজিলত পাওয়া যাবে? না, মসজিদে ফজিলত পাওয়ার শর্ত হলো জামাতের ফজিলত পাওয়ার শর্ত হলো সেটা মসজিদে উপস্থিত হতে হবে, এবং যে জামাত চলছে সেই জামাতের সাথে কাতারের সংশ্লিষ্টতা থাকতে হবে। অর্থাৎ আপনি ওই মসজিদে সালাত আদায় করছেন ইমামের পিছনে, তার পিছনে যারা পড়ছে তারা মুসল্লি, তাদের সাথে আপনি মিলিত থাকলে বোঝা যাবে বা হবে, এটা গণ্য হবে যে আপনি জামাতে সালাত আদায় করছেন। কিন্তু একাকী ওই ঘরের মধ্যে আজান শোনা গেলে যে সেখানে আপনি জামাত ধরবেন, তাহলে তো মসজিদে যাওয়ার প্রয়োজনই নাই। করে আপনার রেডিও টেলিভিশনের মাধ্যমেও তো একই কথা হয় যে সেখানেও আজান শোনা যায় এবং জামাত দেখা যায় এবং জামাতটা বোঝা যায়। তাহলে কি ওখানে সেই নিয়ম চলবে? না, কখনোই চলবে না। বরং এটার জন্য শর্ত হচ্ছে মসজিদে উপস্থিত হওয়া এবং জামাতে সামিল হওয়া, কাতার মিলিত করা, কাতারে ফাঁক না রাখা। তাহলে সেই কাতার মসজিদের কাতার বলে গণ্য হবে এবং সেটা জামাত বলে গণ্য হবে। তবে নারীদের ক্ষেত্রে কথা হলো এই, নারীরা যদি জামাতে, নারীদের উপরে জামাত ওয়াজেব নয়, তাই তারা ঘরেই নামাজ আদায় করবে, এটাই তাদের জন্য উত্তম। অর্থাৎ মসজিদে গিয়ে সালাত আদায় করলে যে সওয়াব তারা জামাতের সাথে পেত, এটা ঘরে আদায় করলে তার চাইতে বেশি সওয়াব তারা পাবে, যেহেতু আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঘরে সালাত আদায় করতে উদ্বুদ্ধ করেছেন এবং মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন। তবে যদি কেউ মসজিদে যায় তাহলেও সে জামাতের সওয়াব পাবে এবং মসজিদে যাওয়া তার জন্য বৈধ, কোনো অসুবিধা নাই। আশা করি বুঝতে পেরেছেন।